আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সোনিয়াস ডেইলি কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি। এটা খেতে খুবই মজার আর তৈরি করতে কোনো ঝামেলা নেই। এটার জন্য আমি আধা পাট পরিমাণ চাল নিয়েছি আর হাতের মুষ্টির এক মুষ্টি ডাল নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সব রকমের সবজি। এখানে সব সবজি অ্যারাউন্ড এক কাপ করে আছে। এক কাপ ফুলকপি, কাঁচা টমেটো আছে এক কাপ, গাজর আছে এক কাপ, মিষ্টি কুমড়া আছে এক কাপ, পেঁপে আছে এক কাপ, আর আমি নতুন আলু নিয়েছি এক কাপ, এবং সিম আর বরবটি মিলিয়ে আছে এক কাপের মতো। এখন এই সবগুলো সবজি আমি একসঙ্গে চাল আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে আসলে কোনো ঝামেলাই হয় না, সব কিছু মিলিয়ে নিলেই হয়। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এখানে আমি ছোট রসুনটা নিয়েছি, আপনারা চাইলে বড় রসুনটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি ফ্রোজেন পেঁয়াজ নিয়েছি, আপনারা ফ্রেশটাও ইউজ করতে পারেন। এখানে 1/2 কাপ আছে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, আমি আমার হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি, আপনারা মেপে দিবেন। 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, 3-4 চামচ পরিমাণ দিচ্ছি আমি, এই খিচুড়িটায় আসলে লবণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি 1-4 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1-4 চামচ পরিমাণ আস্ত জিরা, এটার মধ্যে আস্ত জিরাটাই লাগবে, গুঁড়া জিরা ইউজ করতে পারবেন না। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাপের 5 কাপ পরিমাণ পানি, একদম পাতিলটা ভরে দিতে হবে পানি। এখন চুলার আগুনটা ধরিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব বলক আসা পর্যন্ত। দর্শক দেখতেই পাচ্ছেন খিচুড়িটাতে বলক চলে এসেছে, এখন আমি আর ঢাকনাটা দিব না। এখন আমি এটাকে ঢাকনা ছাড়া রান্না করব 25-30 মিনিট। দর্শক দেখতেই পাচ্ছেন 25-30 মিনিট পর খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও গলে গলে এসছে। এ পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। আসলে এটা লিকুইড থাকবে, এটা লিকুইড অবস্থায় খেতে ভালো লাগে। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজার সবজি খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি। দেখতেই পাচ্ছেন এটা এরকম লিকুইডই থাকবে। এটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, আপনি এটা বসিয়ে অন্য কাজও করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।